আপনি কি আমার চ্যানেলটিতে নতুন? তাহলে প্রথমেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। একটু জিকিরের হালিয়াতে সবাই সময় কাটালাম। আমি আল্লাহ রাসূল চিনলাম না বাজান, খুব একটা ক্ষতি নাও হইতে পারে, কিন্তু আমি জালাল সরকার যদি আমাকে না চিনে মারা যায়, আমি যদি আমাকে না দেখে মারা যাই, এর চাইতে বদ নসিব মনে হয় পৃথিবী তার একটা হইতে পারে? হকুল্লার হকুল্লা আবাদ, হকের উদ্দেশ্য ইবাদত আর আবাদ ইবাদত। জন্ম নিয়েছি মা বাবা থেকে, ঋণী তাদের কাছে, ঋণ পরিশোধ করতে হবে। মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার সাথে অধিক গুরু ভজনের কামাই। বিয়ে করে আনছি সহধর্মিণী, তার চাহিদা পূরণ করতে হবে। জন্ম দিয়েছি ছেলে, তাকে মানুষ করার দায়িত্ব আমার নিতে হবে। নাতিপতি হয়েছে, কর্তব্য শেষ নাই। তাই আর একটা গান গাইয়া
তারপরে একটা বিশ্বের জানা যাবে। এই গানটাও বাবাই কালাম পাঠাইছে, আমি আমার আফার মাধ্যমে আপনাদের সকলকে সবার প্রতি আমার নানার দরবারে বাবার পাঠানো কালাম আমার কলমে যদি একটু না শোনাইতে পারি, একটু শোনাইলে একটু ভালো লাগতেছে আজকে। কেন গানের সংশোধনকারী যিনি তিনি আমার ডাইনে বসা, একটা ভুল যদি থাকে মঞ্চে না বইলে বাইরে যাই, যদি বইলে দেয় আমি সংশোধন হয়ে গেলাম। শেখার কোনো শেষ নাই, শেখার কোনো বয়স, তবে যে সময়টা পাড়ি দিয়ে চলে গেছি বুঝ যাও করবো হইল না রে বাবা বলছে জালাল রে, বুঝ যাও করবো হইল না রে এই দুঃখ বলি কারে। বাসর ঘরে একটা কর্ম ছিল, যদি বিয়ের আগে মরিদ হইতাম বাসর কর্ম কর্মটা আমার পাস করে আসতে পারতাম। ছেলে সন্তান জন্ম দেওয়ার আগে একটা কর্ম ছিল, আমি আল্লাহর ওলি জন্ম দিতে পারতাম। এমন অনেক কর্মই আছে, এই গুরুই খালি ভক্তি দেয় না, গুরু ভক্তি দেয় মনের মতো ভক্ত হইলে, যেদিন ভক্ত গুরু বানাইয়া দেয় ওইদিন গুরু নিজেই ভক্তি দিয়া দেয় রে। গুরু ভক্ত অদল বদল, গুরু ভক্ত দেরি বদল বদল। হ্যাঁ, এবার একটা স্মরণীয় গান, এই কারণে আমার আমল নামার বাহিরে কিছুই আমার সাথে যাবে না। আমরা যেন গানে থেকে একটা আমল নামার সুন্দর আমল না নিয়ে যেতে পারি সেই উদ্দেশ্যে গান। তোমার পরাইয়া সাদা কাপড় শুয়াইয়া খাটের উপর, সেই হয়েছে মানুষ প্রধান, সব থাকতে তার কিছুই নাই। আমার আলো পাতার একজন, আমার এই জায়গা কিন্তু অপূর্ণ রয়ে গেছে, আল্লাহ আপনারে কেমন রাখছে, আপনি আমার চাহিদাটা পূরণ করবেন না করছেন, তাইলে আমি বাইরে গেছিলাম, দেখ হইলেও হয়েছে ভালো, ইউটিউবে দেখ মানে। তোমার চার বেহারা কান্দে কইরে লইয়া যাই বলে, মরণেরই কথা মানুষ এই মরণেরই কথা মনাই মনাই সদাগর ভুইল না রে। সঙ্গে যাবে না তারা।
আসলে তোমার একাই একা থাকতে হবে ওই মাটির বাসরে। শেষের দিকে আমি আর কোনো প্রশ্ন করতে চাই না, করবো না, প্রজন্মকে সুযোগ দিতে হবে। তার আগে হাতে ভাই ধরে অনুরোধ করব, একটা মানুষে যদি যাওয়া আসা করেন আমি কষ্ট পাবো না, নার বাড়ি এসে
হয়তো আমি ব্যর্থ হয়ে যাব। হৃদয়তে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।